আজকের জন্মের মতো খেয়ে নাও, কাল থেকে সব মদ স্টক আউট, সব কিনে নিয়েছে। যা, এ আবার কোন মাতাল, সব মদ কিনে নিল, এবার আমরা কি খাওয়া? যদিও টয়লেটে একটু লুকিয়ে লুকিয়ে বিড়ি খেতাম, সেটাও খাওয়া হয় না। যা বলেছিস, এ কি মাতাল এলো বলতো? দূর কে ওরা, শান্তিতে একটু মালও খেতে দেবে না? হ্যালো হ্যালো মদন, দাদা বলছি, তোমার ওখানে যত মদের বোতল আছে এক্ষুনি নিয়ে সটকে যাও, মাতাল ডিপার্টমেন্টের সবচেয়ে খতরনাক অফিসার তোমার ওখানে রেড করতে আসছে। আপনি কিচ্ছু চিন্তা করবেন না দাদা, এখানে যেই অফিসারই পা রাখবে তাকে অফিসার চয়েসের বাক্সে প্যাকিং করে বাইরে পাঠিয়ে দেবো। আপনি শুধু সেই অফিসারটার নামটা আমার কানে দিয়ে দিন। আমি হলাম অরিজিনাল চয়েস রায়। আমি যেখানে পা রাখি প্রথমে সেই জায়গাটায় বোতল বসে, তারপর আমার পেটে পড়ে, বড় হয় পেস্তাব হয়ে।